एक डिग्री ते कत रेडियन एक डिग्री ते कत रेडियन गत क्लास में पढ़ाइलाम एक डिग्री समान पाई बाय 180 रेडियन तारपर एक रेडियन समान 180 बाय पाई डिग्री कने पढ़ाइलाम रे एक डिग्री समान একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ানে প্রকাশ করা হয় বুঝলেন আসলে বুঝলেন না কেন একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতি ষাটমূলক আমরা কোণকে দুই ভাগে পরিমাপ করি কোণকে দুই ভাগে পরিমাপ করি একটা হচ্ছে ষাটমূলক একটা হচ্ছে বৃত্তীয় অর্থাৎ একটা হচ্ছে ডিগ্রি একটা হচ্ছে রেডিয়ান একটা হচ্ছে ডিগ্রি একটা হচ্ছে রেডিয়ান গতকালকে ডিগ্রি এবং রেডিয়ান নিয়ে আলোচনা করছি তো ডিগ্রি বলছিলাম এক ডিগ্রিতে ষাট মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড বলছিলাম কি আর রেডিয়ান ডিগ্রির সাথে এক ডিগ্রিতে পাই বাই 180 রেডিয়ান এখন আমাদেরকে বলছে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই 180 সমান আর বাই পাই আর বাই পাই আমরা জানি এক ডিগ্রি সমান কত পাই বাই 180 রেডিয়ান এক ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান আর ওয়ান যেখানে না বুঝো সাথে সাথে বলবা আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান এইটুকু বুঝি তো এটা না বোঝার মতো কিছু না এটা শুধু মুখস্থ বিদ্যা এটা হচ্ছে মুখস্থ বিদ্যা তথ্য এগুলো হচ্ছে কি তথ্য এগুলো মুখস্থ করতে হবে যেটা বুঝি না এখানে বোঝার কিছু নাই এগুলো হচ্ছে তথ্য মুখস্থ করতে হবে এক ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান সুতরাং ডি ডিগ্রি সমান কত ডি ডিগ্রি তো এক ডিগ্রিতে এত হলে ডি ডিগ্রি তার বেশি না কম বেশি গুণ না ভাগ গুণ 180 রেডিয়ান এক ডিগ্রিতে এত রেডিয়ান হলে ডি ডিগ্রিতে এত রেডিয়ান তাহলে ডি ডিগ্রি ছিল এটাকে রেডিয়ানে প্রকাশ করলাম ডি ডিগ্রিতে এত রেডিয়ান প্রশ্ন মতে সমান সমান আর কিভাবে এটাও রেডিয়ান আর কি বলছে রেডিয়ান দুইটাই রেডিয়ান এবং দুইটা একই কোণের মাপ দুইটা একই কোণের মাপ বলছে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা যায় এটা ছিল ষাটমূলক এটা হলো বৃত্তীয় মান তা আমরা ষাটমূলককে বৃত্তীয়তে নিয়ে আসছি আর এখানে বইয়ে বলা আছে রেডিয়ান রেডিয়ান দেওয়া আছে না ডি ডিগ্রি আর রেডিয়ান তাহলে ডি ডিগ্রিতে এত রেডিয়ান এটাও রেডিয়ান ওইটাও রেডিয়ান এই জন্য এত সমান সমান পাই ওই পাশে গেলে কি হয়
ভাগের সংখ্যা উপরে বসে না নিচে বসে তাহলে ওই পাশে পাই এই পাশে গেলে নিচে বসবে কি প্রমাণ চাইছে প্রমাণিত বলছে একটা কোণকে ডিগ্রিতে প্রকাশ করা যায় আবার আর রেডিয়ানে প্রকাশ করা যায় ডিতেও প্রকাশ করা যায় ডি ডিগ্রিতে প্রকাশ করা যায় আর রেডিয়ানে প্রকাশ করা যায় আমরা ডি ডিগ্রিটাকে আর রেডিয়ানে নিয়ে এই যে ডিগ্রি ছিল ওটাকে রেডিয়ানে নিয়ে গেছে তো রেডিয়ানে নিয়ে গেলে এইটাও যদি হয় রেডিয়ান এইটাও যদি হয় রেডিয়ান তাহলে দুটো কি সমান হলো না এটা বলছে এত সমান এত এখন প্রমাণ মিলানোর জন্য এই পাশে পাই ওই পাশে গেলে কোথায় বসে নিচে চলে যায় দেখো মিলে গেছে রাইট সাইডের সাথে অনেক কঠিন ছিল এটা না স্যার অনেক তাহলে কি বোঝো নাই স্যার ওই রোহান কি বোঝো নাই রেডিয়ান ওই পাশে যায় নাই এই পাশে পাই এই যে পাই পাই এই পাশে উপরে ছিল এটা ওই পাশে গেলে নিচে বসে এই পাশের সংখ্যা ওই পাশে গেলে নিচে যাবে এই পাশের নিচের সংখ্যা এই পাশে আসলে উপরে আসবে সব সময় এগুলো ক্রস হয় ঠিক আছে ষাটমূলক মানে কি ডিগ্রি হ্যাঁ আর ভিত্তি ও রেডিয়ান রেডিয়ান তিন নাম্বার তুমি পড়ো তিন নাম্বারটা একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার চাকার পরিধি আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো একটি চাকার ব্যাসার্ধ তোমাদের চিত্র আঁকার দরকার নাই তবে যারা বসতে চাও চিত্র এঁকে নিতে পারো তো পরীক্ষার খাতায় চিত্র আঁকার দরকার নাই একটা চাকা এটা একটা চাকা চাকার পরিধি চাকার ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ ব্যাসার্ধ কোনটা এইটুকু ঠিক আছে এই চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার তো 2 মিটার 3 সেন্টিমিটার সমান 203 সেন্টিমিটার আচ্ছা পরে ব্যাখ্যা করব তাহলে চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধের সংকেত কি আর তাহলে আর এর মান কত 203 সেন্টিমিটার বলছে চাকার পরিধি নির্ণয় করতে চাকার পরিধি পরিধি মানে কি 2πr পরিধি সূত্র হচ্ছে 2πr এই তথ্যগুলো মুখস্থ করতে হবে যারা না জানো পরিধি সূত্র হচ্ছে 2πr এটা হচ্ছে পরিধি সূত্র তাহলে এবারে সংকেত দেখি দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান আচ্ছা চিত্র মুছে ফেললাম চাকার ব্যাসার্ধ আর সমান 2 মিটার 3 সেন্টিমিটার আমরা জানি 1 মিটারে কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার মিটারকে সেন্টিমিটারে নিতে নিতে হলে 100 দিয়ে গুণ করতে হয় যোগ 3 সেন্টিমিটার সমান সমান একবার লিখে দে এখানে 2 100 তে 200 আর এখানে 3 যোগ করলে হয় 203 এই এই কথাটা একটু আগে একবার বলে ফেলছিলাম যে 2 মিটার 3 সেন্টিমিটার হচ্ছে 203 সেন্টিমিটার তাহলে চাকার ব্যাসার্ধ পাইলাম 203 সেন্টিমিটার সুতরাং চাকার পরিধি 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 সমান 2πr এখানে একক অবশ্যই লিখতে হবে যদি কেউ না লেখো অর্ধেক করে নাম্বার কাটা একক লিখতে হবে সূত্র লেখার পরে একক লিখতে হবে যদি বর্গের সূত্র হয় বর্গ একক লিখতে হবে যদি ঘনর সূত্র হয় ঘন একক লিখতে হবে বোঝনের কথা ঘন ঘনর সূত্র হইলে ঘন একক বর্গের সূত্র হইলে
আর যদি এমনি ঘন এবং বর্গ দুইটা না হয় তাহলে শুধু একক। এখন আমরা মান বসাই দিই, 2 ইনটু পাই এর মান জানি সবাই, 1416 ইনটু আর এর মান হচ্ছে 203 সেন্টিমিটার। এই অতার অঙ্ক করতে হলে ক্যালকুলেটর লাগবে। আরো থাকলে প্রায় লিখতে হবে কিন্তু যদি গুণফল শেষ হয়ে যায় তাহলে ঠিক আছে, যদি আরো যেহেতু আমাদের চার বার 1275 অঙ্ক এগুলো কি 19 এর এতটুকু অঙ্ক হয়? যাই হোক, তারপরে আবার হার নয়, তারপরে ত্রিকোণমিতি। তো এখন এই অঙ্কটা বোঝো নাই কে কে, ছোট ছোট অঙ্ক দিয়ে বড় ভিত্তির উপর দাঁড়াইতে হবে। কিন্তু প্রথমে ছোট ছোট অংশ বুঝতে হবে, তারপরে ছোট ছোট অংশ বোঝা হয়ে গেলে পরে বড় অংশে চলে যাব, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে হয়, কোনো অধ্যায় শুরু করলেই প্রথমে জটিল কিছু দেয় না, সহজ জিনিস দেয়, আস্তে আস্তে ওটার উপর বেস করে একটু জটিলতায় যায়। রোহন কি বোঝো না এখানে? রোহন কি বোঝো নাই? তুমি কি বোঝো নাই? গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার। গাড়ির চাকার ব্যাস, ব্যাস মানে হচ্ছে এই মাথা থেকে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হচ্ছে 42.42, যেহেতু 84 ব্যাস হচ্ছে 84, তাহলে ব্যাসার্ধ হলো অর্ধেক, ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক, ব্যাসার্ধ মিশ্রহন, ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর ব্যাসার্ধ হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত, তার মানে এই দুটো হচ্ছে অর্ধেক, দুইটা ভাগ করলে যা হয় সেটাই হলো ব্যাসার্ধ। তাহলে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটা ঘুরে 6 বার। বলছে গাড়িটির গতিবেগ নির্ণয় কর, গাড়িটির গতিবেগ। চাকার ব্যাসার্ধ আর সমান 0.84/2 সমান সমান 0.42 মিটার না সেন্টিমিটার? বইয়ে দেওয়া ছিল ব্যাস, আমরা সরাসরি ভাগ করে ব্যাসার্ধে নিয়ে গেছি, আর ব্যাসার্ধের সংকেত হচ্ছে 8। সুতরাং চাকা পরিধি, এই মাত্র চাকা পরিধি বের করছিলাম আমরা, চাকার পরিধি সূত্র ছিল 2 পাই আর একক,
समान समान 2 into 3.1416 into 0.42 मीटर गुण करो তো চাকার পরিধি হচ্ছে এত মিটার প্রায় পরিধি পরিধি মানে হচ্ছে সম্পূর্ণ চাকাটা একবার ঘুরে আসলে যেইটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পরিধি সম্পূর্ণ চাকাটা একবার ঘুরে আসলে মনে করো চাকার এই জায়গাটা এখন মাটিতে লাগানো চাকার এই জায়গাটা মাটিতে লাগানো এখন চাকাটা যদি আস্তে আস্তে সামনের দিকে ঘোরাই তাহলে এই জায়গাটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে আর এই জায়গাগুলো আস্তে আস্তে সামনের দিকে নামতে থাকবে এই জায়গাটা ঘুরে উপরে উঠে আবার এই পর্যন্ত আবার এক সময় নিচে নামবে এইটুকু যখন আসলো তখন একবার ঘুরলো তখন একবার ঘুরলো অর্থাৎ এইটাই চাকার পরিধি একবারে যতটুকু ঘুরে ততটুকু চাকার পরিধি তাহলে আমরা দেখলাম চাকার পরিধি হচ্ছে এত মিটার তার মানে চাকাটা একবার ঘুরলে আসে এত মিটার চাকাটা একবার ঘুরলে আসে চাকাটা প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে একবার ঘুরলে যদি এতটুকু যায় প্রতি সেকেন্ডে তো সে ছয়বার ঘুরে অর্থাৎ এক সেকেন্ডে ছয়বার ঘুরে আর এটা এই যে দূরত্ব এটা কয়বারের দূরত্ব একবারের দূরত্ব তাহলে একবার যদি এতটুকু ঘুরে তাহলে ছয়বারে কতটুকু ঘুরে আর ছয়বার যায় কত সময় সুতরাং প্রতি সেকেন্ডে অতিক্রম করে প্রতি সেকেন্ডে অতিক্রম করে 2.639 × 6 মিটার গুণ করো 15.834 এই হচ্ছে গতিবেগ সেকেন্ডে এত প্রতি সেকেন্ডে এত মিটার যায় এটাই হইল গতিবেগ কথা বলছি কে কে বোঝো না একটু কম কম এখানে প্রতি সেকেন্ড লিখে দিছি এখন তুমি যদি নিচে লেখো সুতরাং গতিবেগ সুতরাং গতিবেগ এখন এখানে কি সেকেন্ড লেখা আছে কোথাও এখন তোমাকে লিখতে হবে 15.834 মিটার পার সেকেন্ড ঠিক আছে আর যদি আমি উত্তর লিখে দিই তাহলে লাগবে না প্রাসঙ্গিক একটু কথা বলে রাখি এখানে বলছি প্রতি সেকেন্ডে এত মিটার যায় এটাই হচ্ছে গতিবেগ এখন প্রশ্ন যদি বলেন যে মিনিটে গতিবেগ প্রকাশ করো গতিবেগ মিনিটে প্রকাশ করো তাহলে এটাকে অবশ্যই আবার 60 দিয়ে গুণ দিতে হবে কি 60 সেকেন্ড এক মিনিট জি স্যার এটা তো এক সেকেন্ডের হিসাব তাহলে প্রতি মিনিট মিনিটের হিসাব করতে বলছি তাহলে মিনিটে মানে 60 সেকেন্ডে তাহলে এটা 60 দিয়ে গুণ আর যদি বলে ঘন্টায় প্রকাশ করো আরো 60 দিয়ে কথা ক্লিয়ার যা আছে তাই প্রশ্ন আসলে এতটুকু উত্তর যা আছে তাই প্রশ্ন আসলে এতটুকু উত্তর আর যদি বলে মিনিটে প্রকাশ করা প্রতি মিনিটে গতিবেগ কত প্রতি ঘন্টায় গতিবেগ কত কি বলো কি কথা বলো যদি প্রশ্ন আসে প্রতি ঘন্টায় গতিবেগ নির্ণয় করো তাহলে 60 গুণ 60 দিয়ে গুণ আর যদি বলে মিনিটে গতিবেগ কত তাহলে কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণ কোণের বৃত্তীয় মান কত কোণের বৃত্তীয় মান তো কিভাবে প্রকাশ করে কোণের মান
অনুপাত করার পরে কিন্তু সেটাকে আর কাটাকাটি করা এটা তো মূল অনুপাত, এটা হচ্ছে মূল অনুপাত। এখন মূল সংখ্যাগুলো ছিল এগুলা, মূল সংখ্যা ছিল এগুলা, এটাকে অনুপাত করার পরে এইটা এভাবে অনুপাত করছে কিন্তু কাটাকাটি করে মূলত রেজাল্ট পাইছে এটা। তাহলে এটা কি মূল সংখ্যা না? তাহলে এটাকে যদি দ্বিগুণ বাড়ানো হয় তাহলে এইটাকেও দ্বিগুণ বাড়ানো হবে, এইটাকেও দ্বিগুণ বাড়ানো হবে। যদি এটাকে পাঁচ গুণ বাড়ানো হয় তাহলে এটাকেও পাঁচ গুণ বাড়ানো হবে, এটাকেও পাঁচ গুণ বাড়ানো হবে। বিষয়টা কি বুঝতে পারছ? অর্থাৎ অনুপাতের প্রত্যেকটা এভাবেই হয় যে অনুপাত কাটাকাটি গেছে। এখন এখানে আমরা যদি এইটা না লিখে এইটা লিখি তাহলে আসলে মূল সংখ্যাটা কত ছিল তুমি কিন্তু জানো না, ঠিক আছে? কারণ এটা তো কাটাকাটি করার পরে পাইছে, কিন্তু আগে সংখ্যাগুলো কত ছিল তা কি তুমি জানো? কিন্তু যতই থাকুক একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করছে, যেটাই করছে একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করছে, কাটাকাটি করে এই উত্তরটা পাইছে। অর্থাৎ এখানে সংখ্যা ছিল 15, 30, 45 দিয়ে কাটছে, কয়টা এগুলো পাইছে। ওই যে 15 দিয়ে কাটছে ওটাকে বলা হয় সাধারণ রাশি, এটাকে বলা হয় সাধারণ রাশি। কথা বুঝছো কি? তাহলে এটা 15 দিয়ে গুণ করলে 15, এটা 15 দিয়ে গুণ করলে 30, এটা 15 দিয়ে গুণ করলে 45। তাহলে মোট সংখ্যা হচ্ছে 15, 30, 45। তাহলে কত দিয়ে কাটছে? 15 দিয়ে কাটছে। আচ্ছা, এখন আমাদের এখানে যে আছে 2:5:3,
এই সংখ্যাটা কাটাকাটি করার পরে পাইছি। তাহলে কাটাকাটি করার আগে কত ছিল এন্ড কত দিয়ে কাটছি এটা তোমরাও জানো না আমিও জানি না, কথা বুঝে নাই কত দিয়ে কাটছে এটা তোমরাও জানো জানো না আমিও জানি না যে কত দিয়ে কাটছে। তবে আমি এটা জানি যে একটা সাধারণ সংখ্যা দিয়ে কাটাকাটি করছে, সেই সাধারণ সংখ্যাটা কি মনে করি অনুপাতের সাধারণ রাশি সমান x, অর্থাৎ x দিয়ে কাটাকাটি করছে। মনে করি অনুপাতের সাধারণ রাশি x। সুতরাং ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে কোণ তিনটি যথাক্রমে প্রথমটা ছিল শুধু টু, কত দিয়ে কাটছে তাহলে সংখ্যাটা কত টু এক্স, এর পরের সংখ্যাটা কত ফাইভ এক্স, তারপরে কথা বুঝে গেছে সবার? তাহলে অনুপাত যা দেওয়া থাকে তার সাথে একটা এক্স যোগ করে নিতে হবে, টু এক্স ফাইভ এক্স থ্রি এক্স, অনুপাতের সাধারণ রাশিটা কি এক্স। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানো তো সবাই, কত পাই রেডিয়ান। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান, কারণ আমরা তো এখন ডিগ্রিতে নিচ্ছি না, আমরা কি বৃত্তীয় মানে প্রকাশ করতেছি, আমরা কি ষাটমূলক মানে নিচ্ছে, প্রশ্নে বলছে বৃত্তীয় মান, তাহলে আমাদের তো বৃত্তীয় মানে যাইতে হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান। প্রশ্ন মতে 2x প্লাস আচ্ছা তো এখানে একটা একগুলো লিখে দাও, এখানে রেডিয়ান দিয়ে দাও, রেডিয়ান মনে করি সাধারণ রাশি x রেডিয়ান, 5x প্লাস 3x সমান পাই, বা স্যার এখানে রেডিয়ান পাই x সমান সমান পাই বাই 10, হ্যাঁ কে কি বললাম স্যার এখানে কি রেডিয়ান হবে না, এখানে প্রশ্ন মতে লেখার পরে কোনো একক থাকে না, প্রশ্ন মতে লেখার পরে কোনো একক থাকে না, নট অনলি রেডিয়ান, টাকা পয়সা মিটার সেন্টিমিটার কিলোমিটার যখন যা থাকে প্রশ্ন মতে লেখার পরে এখানে কোনো একক থাকে না। বলছি ষাটমূলক বৃত্তীয় মান যে ষাটমূলক এতদিন আমরা শিখে আসছি, ষাটমূলকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আজকে আমরা নতুন তথ্য দিলাম, সেটা হচ্ছে পাই রেডিয়ান, এটা হচ্ছে বৃত্তীয় মানের হিসাব। আগে যা এতদিন যা যেটা জানছি ওটা হচ্ছে ষাটমূলকের হিসাব, আর আজকে যেটা জানলাম বৃত্তীয়মান, আর বৃত্তীয়মান রেডিয়ানে প্রকাশ করে, আর এখানে তিন কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান, ঠিক আছে। এই জন্য পায়ের আরেকটা মান হচ্ছে 180 ডিগ্রি, পায়ের মান হচ্ছে 180 একেবারে ইজি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এখানে লিখছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান, দ্যাটস মিন কি দাঁড়াইলো এটা কি সমান না, এটার জন্য ত্রিভুজের এক মান ওইটার জন্য আরেক মান এমন কি হইতে পারে, অবশ্যই না। আচ্ছা ঠিক আছে, আর বলছি যে প্রশ্ন অনুসারে লিখলে কোনো একক থাকে না, তাহলে পাই মান কত, এক্স এর মান কত, পাই রেডিয়ান। এখন আমাদের কাছে কি চাইছে, চাইছে বৃহত্তম ক্ষুদ্রতম কোণ, তাহলে বৃহত্তম কোণ কোনটা ছিল, বৃহত্তম কোণ 5x ছিল, 5 ইনটু x এর মান কত,
क्षुद्रतम क्षुद्रतम कत अनेक कठिन लगा ना सर खाली एक टू सुना करो मुझे सर अब तो मैंने फायर शुरू की सर रेडी अनेक बोले सर तू बैठने के लिए फायर शुरू है सर फायर शुरू की सर रेडी अनेक बोले सर तू बैठने के लिए फायर शुरू है रेडी अनेक बोले सर बता एक बार सर আমরা রেডি না 15/2 ডিগ্রি সেলসিয়াস জি স্যার কে আওয়ার লিখে এত ডিগ্রি ফারেনহাইট লেখা না এটা তো একক এটা হচ্ছে তোমার মান প্রকাশের একক উপরে উপরে আশা করি সবাই বুঝছে জি স্যার নেক্সট समान पार्थक्य समान अंतर समान ठीक है তাহলে বলছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ বৃহত্তম কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ কোণটা ধরব বৃহত্তম কোণ না ক্ষুদ্রতম কোণ মনে করি ক্ষুদ্রতম কোণ সমান x রেডিয়ান সুতরাং বৃহত্তম কোণ 2x রেডিয়ান সুতরাং অপর কোণ কোন পাটা থিটা একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম আরেকটা রয়েছে না মাঝখানে জি স্যার অপর কোণ হচ্ছে এই দুইটার গড় প্রথমটার মানে বৃহত্তম আর ক্ষুদ্রতম গুণের গড় অর্থাৎ যোগ করে দুটো ভাগ করলে তো গড় বের হয়ে যায় তাহলে কত হলো 3x/2 রেডিয়ান বুঝছ না বুঝ নাই আমরা জানি ত্রিভুজের तीन कोणेर समष्टि आमरा जानी त्रिभुजेर तीन कोणेर समष्टि कत पाई रेडियान सुतरां क्षुद्रतम कोण बृहत्तम कोण মধ্যবর্তী কোণ সব মিলে আছে পাই রেডিয়ান অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান বোঝা গেছে তো অবশ্যই ভগ্নাংশ যোগ করতে হলে লসাগু করতে হয় 2x + 4x +
3x समान समान पाई बा पता से 4 2 6 3 9 9x समान पाई बा x समान আমরা জানি ভগ্নাংশের বেলা নিচের সংখ্যা উপরে উপরের সংখ্যা নিচে তাহলে কত হবে 2 পাই বাই 9 যখন এখানে ভগ্নাংশ আসবে তখন উল্টো লিখবা উপরের সংখ্যা নিচে নিচের সংখ্যা উপরে কি কোন চাইছে ক্ষুদ্রতম কোণ ক্ষুদ্রতম কোণের মান ছিল x আর x এর মান পাইছি এত তাহলে ক্ষুদ্রতম কোণ 2 পাই বাই 9 রেডিয়ান বৃহত্তম কোণ বৃহত্তম কোণ ছিল 2 গুণ 2 ইন্টু 2 পাই বাই 9 রেডিয়ান সমান সমান কাটা কেটে যায় 4 পাই বাই 9 রেডিয়ান অপর কোণ অপর কোণ 3x ছিল 3 বাই 2 ইন্টু 2 পাই বাই 9 রেডিয়ান এর সাথে 9 কাটা 2 এর সাথে 2 কাটা পাই বাই 3 রেডিয়ান তিন নম্বরটা বোধ অনেকে বোঝে নাই তিন নম্বরটা অপর কোন যে বসাইছে মান অপর কোন এটা সত্যি হবে এখানে কি লেখা 3 বাই 2 x লেখা এই x কে এভাবে লেখা যায় না এখানে x এর মান বসাই দিলাম তাহলে 3 বাই 2 ইন্টু এত x এর মান এখনো বোঝা নাই উপরের যে কোনো সংখ্যা এইভাবে লেখা যায় ধরো 7/5x শুধু এইটুকু বাদটা এটা রাখে এটাকে আলাদা করে লেখা যায় ঠিক আছে তো এখন যেহেতু ওখানে আছে 3x বাই 2 তো আমি x টাকে আলাদা করে এখানে মান বসাই ওখানে বসালে কি সমস্যা ওইখানে বসালে একটা ভগ্নাংশ আসতো ওখানে আছে 3 এই 3 এর সাথে x এর মান যদি বসাই 2 পাই বাই 3 বাই 2 জটিল আসছে না এই জটিলতা এড়ানোর জন্য এইভাবে লিখছে জটিল ভগ্নাংশ হলে উপরের সংখ্যা আগে লিখতে হয় গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যা উল্টা লিখতে হয় নেক্সট পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো আচ্ছা আমরা কি পৃথিবীর কেন্দ্রে না বাহিরে কি বলতে পারো পৃথিবীর ভিতরে না বাহিরে বাহিরে পৃথিবীর বাহিরে আমরা জি স্যার
ভিতরে না আমি যদি ফুটবলের উপরে একটা কোনো কিছু রাখি উপরে আর যদি ফুটবলটাকে ঘুরাই তো জিনিসটা যখন নিচে যাবে তখন তো ফাওয়াস করে পৃথিবীর প্রতিটা বস্তু তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে পৃথিবীর প্রতিটি বস্তু কণা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে আবার পৃথিবীর প্রতিটা বস্তু একে অন্যকে আকর্ষণ করে সামনে গাব না আমাদের অঙ্কে আমরা যাই এখন বছর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এটা হলো পৃথিবী ব্যাসার্ধ হচ্ছে চট্টগ্রাম এই যে দুইটা জায়গা আছে পৃথিবীতে ঠিক আছে এখন এই কেন্দ্র এই যে এই শহর দুইটা পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা গত ক্লাসে বলছিলাম সমস্ত পৃথিবীটাকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে মনে আছে তো এই হলো মূলত তথ্য এখন আমাদেরকে বের করতে হবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেখুন এই চাপের দৈর্ঘ্য বের করতে হবে চাপের দৈর্ঘ্য কারণ বৃত্তের এটা কি একটা করতে গেলে কল্পনা শক্তি বাড়াইতে হবে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার পৃথিবীর কেন্দ্রের উৎপন্ন কোন অবশ্যই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে পাই বাই 180 তে কেন গুণ করছে জানি তো সবাই কারণ 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান এই জন্য এটাকে রেডিয়ান নিয়ে গেলাম তো পাই এর মান 3.1416 ধরে গুণ করো টোটাল উত্তর বলো 5 ইনটু 3.1416 বাই 180 0.08 বুঝতে পারো 0876666 এরকম আসছে তাহলে আমরা এই সংখ্যা থেকে একটা এখানে যোগ করছি ছিলাম
ढाका होते हैं चट्टग्रामेर दूरत्व अवश्य अवश्य ढाका होते चट्टग्राम दूरत्व समान एस एस माने होते एस माने होते चाप সরাসরি দূরত্ব আর বৃত্ত চাপের দূরত্ব কিন্তু এক না কারণ হচ্ছে সরাসরি দূরত্ব মান হচ্ছে এটা আর যেহেতু বৃত্তীয় চাপ এটা একটু কিন্তু বাঁকা হয়ে যায় কে স্যার এটা পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তু সমান জায়গা কিন্তু নাই কারণ পৃথিবী তো পৃথিবীর তলটা সমান না পৃথিবীর তলটা ক্রমান্বয়ে বাঁকা রাইট যেহেতু অনেক বড় ব্যাসার্ধ বিশিষ্ট এবং তলটা অনেক বড় এই জন্য আমরা খালি চোখে বুঝি না কিন্তু তলটা হচ্ছে এরকম গোলানো তো এখন এই যে ঢাকা চট্টগ্রাম অবশ্যই জিনিসটা সোজা না এটা একটু বাঁকানো দূরত্বটা হচ্ছে বাঁকানো দূরত্ব অতএব আমরা এইটা যেন মনে না করি তাহলে এটা ঢাকা হতে চট্টগ্রাম দূরত্ব হচ্ছে এস এস মানে কি চাপ সুতরাং এস সমান আর থিটা সূত্রটা এস সমান আর থিটা ঠিক আছে বৃত্তচাপ সমান থিটা ইনটু ব্যাসার্ধ থিটা আবার কি থিটা হচ্ছে উৎপন্ন কোণ থিটাটা কি এই কেন্দ্র উৎপন্ন কোণ এটার সাথে গুণ হবে ব্যাসার্ধ অর্থাৎ আমরা সোজা মনে রাখবো এস সমান আর থিটা আর এখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত বের করতে পারি থিটা সমান এর অর্থ হচ্ছে আর থিটা সমান এস এখন আমি বলছি শুধু থিটার মান বের করবো তাহলে থিটাটা থাকবে আর ওই পাশে গেলে কোথায় যাবে নিচে যাবে আর ওই পাশে গেলে নিচে যাবে তাহলে থিটা সমান এস বাই আর এখন আমি আর এর মান বের করবো আর এর মান বের করলে থিটা ওই পাশে যাবে এই সহজ জিনিসগুলো কেন কাছে যাও তাহলে থিটা সমান এস বাই আর আমার আর সমান এস বাই থিটা এখন যা করতেছে সেটা হচ্ছে এস সমান আর থিটা তাহলে আর এর মান আমরা জানি 6440 ইন্টু থিটার মান আমরা জানি 0.087 গুণ করো কি এত কিলোমিটার কারণ হচ্ছে তোমার আর এর মান কিলোমিটারে ছিল আর দূরত্ব কিলোমিটারে প্রকাশ করা হয় স্যার এস ইকুয়াল টু আর থিটা একক লিখতে হবে না 60.2 এখানে তো বাদ দিছি না প্রায় লিখে দাও আচ্ছা কে কে বোঝো না বিষয়টা আচ্ছা দেখো একটা সিমিলার অঙ্ক আছে উদাহরণ চাপ উদাহরণ 6
পারবো আমরা পারবো ইনশাআল্লাহ পারবো ক্লাসে বাকিগুলো আর বাড়ির কাজ থাকবে দুইবার করে স্যার যে কোনো কাজ আছে স্যার উদাহরণ কি স্যার করবো উদাহরণ যারা যারা আজকে পরীক্ষা খাতা জমা দিতে পারো নাই আগামী ক্লাসে মনে রাখো